কেমন আছেন? ওয়ালাইকুম সালাম স্যার, ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কি সমস্যা নিয়ে আসছেন? স্যার চোখে ব্লাড আসে, চোখের ভিতরে রক্ত, তাই না? কবে থেকে এটা? এটা প্রায় দেড় বছর। দেড় বছর আগে যখন প্রথম রক্ত আসলো, কোথায় কোনো ডাক্তার দেখিয়েছিলেন? হ্যাঁ। দেখে কি বলেছে? অনেকগুলো পরীক্ষা করছিলাম তখন। পরীক্ষা করার পর রিপোর্ট পায়, পরীক্ষা করে কি ওষুধ দিয়েছিল? লেজার করতে বলছিল। লেজার করতে বলেছিল, আর শুধু লেজারই করতে বলছিল। লেজার করার পরে আর ড্রপ দিয়েছিল, তো তারপরও আমার চোখে আবার ব্লাড আসছিল। এরকম কয়বার ব্লাড আসছে? রক্ত পরীক্ষা করে কি পাওয়া গেছে? গত তিন মাস আগে ফাইনালি ওই টিবি টেস্ট করতে বলছিল, যক্ষার টেস্ট। হ্যাঁ, তারপর আমি আমি সবসময় ভিডিওতে একটা কথা বলি যে চোখের যক্ষা হয়ে থাকে। তা আমি আজকে পেশেন্টটা দেখলাম, উনি আমার কাছে আসছেন বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর নিয়ে ভিডিও দেখে, কারণ চোখের যক্ষা নিয়ে অনেক ভিডিও আছে। আজকেও দেখি চোখের মধ্যে আবার রক্ত আসছে। মেইনলি এই ধরনের যক্ষা চোখে যখন হয়, সবসময় মাথায় রাখবেন যে চোখের যক্ষা সাধারণত একটা এটাকে বলে ভাস্কুলাইটিস রেটিনি, একটা রোগের নাম। এই ভাস্কুলাইটিস রেটিনি হচ্ছিল চোখের একটি অন্যতম কারণ, যে ছিল যক্ষা থেকে টিবি, অকুলার টিবি বলি কিংবা আই টিবি বলি, আই টিউবারকুলোসিস বলি। তো এই ধরনের ক্ষেত্রে চোখের ভিতরে আস্তে আস্তে প্রথমে চোখ ঝাপসা থাকে, আস্তে আস্তে চোখের দৃষ্টি কম থাকে, তখন ডাক্তারের কাছে যায়, চোখের রক্তনালীগুলা আস্তে আস্তে ইনফেক্টেড হয়, দ্যাট ইজ কল ভাস্কুলাইটিস। এই ক্ষেত্রে আমরা যেটা টাচ করি, চোখের পরীক্ষা করি কিংবা ব্লাড টেস্ট করে যদি আমরা যক্ষা পাই, যক্ষার ওষুধ দিই, সাথে আনুষঙ্গিক কিছু ওষুধ দেওয়া হয়। মাঝে মাঝে এই ওষুধগুলো যখন কাজ করে না, মানে কোনো কারণে ওষুধ রক্তনালীগুলো ইনফেকশন হয়ে ওখান থেকে রক্তক্ষরণ হয়, তখন আমরা ইঞ্জেকশন দিচ্ছে কিংবা কেউ লেজার করছে, এটাও একটা ট্রিটমেন্টের মধ্যে। ট্রিটমেন্ট তার সব কিছু ঠিক আছে, বাট তার রোগটা কন্ট্রোলে আনা যাচ্ছে না। বাট এখন যেটা হয়েছে, চোখের ভিতরে প্রচুর ব্লাড জমে যাচ্ছে, এটা লেজারের মাধ্যমে সরানো সম্ভব হচ্ছে না। আমরা এই ধরনের ক্ষেত্রে সাধারণত আমরা কিছু মানে এখন সার্জারি করার মাধ্যমে আমরা চোখের রক্তগুলোকে পরিষ্কার করাবো, যেসব রক্তনালীগুলো থেকে রক্তক্ষরণ হচ্ছে সেগুলোকে আমরা লেজার করে দেবো চোখের ভিতরে ঢুকে। কিভাবে? চোখের মধ্যে তিনটা আমরা ছোটো ফুটা করে দেবো ইনশাল্লাহ। করার পর একটাতে ক্যামেরা, একটাতে লেজার মেশিন, আর একটাতে ওই রক্তকে সরানোর জন্য যেই ভ্যাকুয়াম, সেই কাটার মেশিন, ওটা ভিতরে পুশ করে মাইক্রোস্কোপে দিয়ে আমরা সার্জারিটা করবো, করে রক্তটা সরিয়ে দিয়ে এসে ওখানে আমরা লেজার করে দেবো সুন্দর করে। তারপরে আমরা ইঞ্জেকশন দিই, পরবর্তীতে আমরা যক্ষার ওষুধ, যেটা আমরা চোখের যক্ষার ক্ষেত্রে আমরা সাধারণত 12 মাস পর্যন্ত দিয়ে থাকি, ইনশাল্লাহ এই ধরনের ট্রিটমেন্ট আমরা নেক্সট শুরু করবো এটাকে। কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের চোখেও যক্ষা হয়, এটা অনেকের জানা নাই। সুতরাং চোখের আমরা যখন এটা ইউভিআইটিস রোগের মধ্যে পড়ে, কারণ ইউভিআইটিস রোগগুলো যখন হয় আমরা কিন্তু রক্ত পরীক্ষা দিই, যক্ষার অনেক টেস্ট দিই। সেই জন্য রোগী অনেক সময় ভাবে যে আমরা ডাক্তার সাহেব এত পরীক্ষা নিরীক্ষা দিচ্ছে চোখের ডাক্তার হয়ে, আসলে এটা প্রয়োজনে দেওয়া হয়। আপনি এখন বুঝতে পেরেছেন কেন এত পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে? তা আমার মনে হয় যে আপনার এই সমস্যার থেকে সমাধান করা সম্ভব। বাট আমার কাছে যেহেতু অনেক দিন পরে আসছেন, যেই জিনিসগুলো অলরেডি মানে চলে গেছে, যেই কোষগুলো অলরেডি ড্যামেজ হয়ে গেছে, হয়তো ওই কোষগুলোকে আমি আবার নতুন করে তৈরি করা সম্ভব না, এটা ইরিভার্সেবল, একবার চলে গেলে আর ফেরত আসে না। বাট যেগুলো বেঁচে আছে সেগুলোকে আমি ইনশাল্লাহ আল্লাহর রহমতে, আমি আল্লাহ আমাকে যদি সহায় করে, আমি অবশ্যই ওগুলাকে সমাধান করে আপনার দৃষ্টি যেন স্বাভাবিক পর্যায়ে আপনি চলাফেরার মধ্যে আনতে পারি, সেটা আমি একসময় চেষ্টা করবো। ঠিক আছে, আমরা তাহলে ইনশাল্লাহ আমরা অপারেশন একটা প্ল্যান করবো, কিভাবে কবে করবো, কত খরচ হবে সব আমি ডিটেলস বলে দেবো। ধন্যবাদ সবাইকে।